অবশেষে আফ্রিকার দেশ নাইজার ছেড়ে দিতে বাধ্য হল সাবেক উপনিবেশবাদী দেশ ফ্রান্স। যদিও এর আগে বারবারই জোর দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছিলেন নাইজার থেকে সেনা প্রত্যাহার করা হবে না, এমনকি নিয়ামের দূতাবাসে বহাল তবিয়তেই থাকবে ফরাসি রাষ্ট্রদূত। কিন্তু শেষ পর্যন্ত তারা হার মানল, তারা নাইজার থেকে চলে যেতে বাধ্য হল। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্স টু টিভি চ্যানেলকে বলেছেন ফ্রান্স তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমাদের রাষ্ট্রদূত সহ কয়েকজন কূটনীতিক ফ্রান্সে ফিরে আসবেন। তিনি নাইজার থেকে দখলদার ফরাসি সেনাদের প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, আমরা নাইজারের সঙ্গে সামরিক সহযোগিতাও সমাপ্তি ঘোষণা করছি। আগামী কয়েক মাসের মধ্যে নাইজার থেকে সকল ফরাসি সেনা দেশে ফিরে আসবে। অথচ নাইজারের বর্তমান ক্ষমতাসীনরা আগেই ফ্রান্সের সাথে সকল চুক্তি বাতিল করেছে, আর এখন ফরাসি প্রেসিডেন্ট এমনভাবে বলছেন যেন তারা নাইজারের উপর থেকে প্রতিশোধ নিয়ে সব সহায়তা প্রত্যাহার করে নিয়েছে। গত 26 জুলাই অভ্যুত্থানে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। প্রতিবাদে পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোয়াস নাইজারের উপর নিষেধাজ্ঞা দেয়। শুধু তাই নয়, বেসামরিক শাসন পুনরুদ্ধারে ব্যর্থ হলে সামরিক হস্তক্ষেপের হুমকি পর্যন্ত দেয় জোটটি। কিন্তু পশ্চিমা মদতপুষ্ট ইকোয়াসের সকল ঝাড়িঝুড়ি চুপসে যায়, আর এতে ফ্রান্সের আশা ভরসারও সমাপ্তি ঘটে। এই সুযোগে নাইজারের সামরিক বাহিনী এবং জনসাধারণ ফরাসি সৈন্য প্রত্যাহারে চাপ সৃষ্টি করে। সামরিক সরকারের পক্ষে আন্দোলনকারীরা দাবি করে ফ্রান্সের সেনা ও রাষ্ট্রদূত প্রত্যাহার করতে হবে, কারণ তারা প্রকাশ্যেই বলছে তারা বর্তমান সরকারকে মেনে নেয় না। তারা আগের বাজুম সরকারকে প্রকৃত ক্ষমতাসীন মনে করে, কিন্তু তার তো পতন হয়ে গেছে, তাই ফ্রান্সের পতনও ছিল সময়ের ব্যাপার মাত্র। ফ্রান্স বিরোধী আন্দোলনের এক পর্যায়ে নিয়ামির ফরাসি সামরিক বিমান ঘাঁটির আশপাশে জনতার ঢল নামে। ফরাসি দূতাবাসে ভাঙচুরের পাশাপাশি খাবার বিদ্যুৎ সহ জরুরি পরিষেবা বন্ধ করে দেয় জান্তা, কিন্তু তাও নির্লজ্জের মতো তারা সেখানে থেকে যায়। এমনকি ফরাসি প্রেসিডেন্ট দাবি করেন তার রাষ্ট্রদূতকে বন্দী করে রাখা হয়েছে, তবে শেষ পর্যন্ত তারা কোনো কিছু দিয়েই টিকতে না পেরে নিজ দেশ ফ্রান্সে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এর আগে গত জুলাই মাসে নাইজারে এক সফল সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ফ্রান্সপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয়। নতুন সামরিক শাসক ক্ষমতা গ্রহণ করেই ফ্রান্সের সকল সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করে এবং ফরাসি সকল সেনাদের দেশ ত্যাগের আহ্বান জানায়। নাইজারে প্রায় 1500 ফরাসি সেনা মোতায়েন ছিল দীর্ঘদিন ধরেই। সামরিক শাসকরা শুধু তার দেশ থেকে ফরাসি সেনাদের চলে যেতেই বলেননি, একই সাথে নাইজারের সামরিক শাসক আগস্ট মাসেই তার দেশ থেকে ফরাসি রাষ্ট্রদূত সিলভে ইত্তেকেও বহিষ্কারের আদেশ দেন, কিন্তু সেই আদেশ অমান্য করে ইত্তে নির্লজ্জের মতো নাইজারে থেকে যান। গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দাবি করেন নাইজারের সেনারা রাষ্ট্রদূত ইত্তেকে দূতাবাসের ভেতর পণবন্দী করে রেখেছে। অর্থাৎ নাইজার বলছে, আমাদের দেশে তোমার কোনো স্থান নেই, তুমি বের হয়ে যাও, আর ফ্রান্স বলছে তাকে বন্দী করে রাখা হয়েছে, আবার বলছে তারা ফিরেও আসবে না। এমন আজব টালবাহানা শুরু করে বেশ কিছুদিন কাটিয়ে দেয় ফ্রান্স। সাহারা মরুভূমির প্রান্তে অবস্থিত বিস্তীর্ণ দেশ নাইজার ফ্রান্সের কাছ থেকে 1960 সালে স্বাধীন হয়, কিন্তু স্বাধীনতার পর বেশ কয়েকটি অভ্যুত্থানের কারণে দেশটির রাজনীতিতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল। এই সুযোগে ফ্রান্সও সেখানে থেকে যায় আর ধীরে ধীরে তাদের আধিপত্য ধরে রাখে। কিন্তু এবার ফ্রান্স স্থায়ীভাবেই নাইজার থেকে বিতাড়িত হচ্ছে। এর আগে আফ্রিকার সাহেল অঞ্চলের অপর দুই দেশ মালি এবং বুর্কিনা ফাসোতে একই ধরনের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা শাসকরা ফ্রান্সের সঙ্গে সামরিক সহযোগিতা বাতিল করেন। ওই দুই দেশ থেকেও ফ্রান্স সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। নাইজার থেকে ফরাসি সেনারা চলে গেলে আফ্রিকার সাহেল অঞ্চলে একমাত্র চাঁদে সামান্য কিছু ফরাসি সেনা মোতায়েন থাকবে। সাবেক উপনিবেশবাদী যুগে আফ্রিকার এসব দেশ ফ্রান্সের দখলে ছিল। নয়া পরিস্থিতিতে ফ্রান্সের সম্ভাব্য রোষানল থেকে বাঁচতে নাইজার, মালি, বুর্কিনা ফাসো গত সপ্তাহে একটি সামরিক জোট গঠন করার ঘোষণা দিয়েছে।